ଦେଖୋ ଶିଖରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ନେଇଆସିଛି ଦେଶ ବିଦେଶର ତିରିଶଟି ମୁଖ୍ୟ ଖବର ଭିଡ଼ିଓ ଶେଷରେ ଅଛି ଆଜିର ଅନୁଚିନ୍ତା ଓ ଆଜିର ହସ କଥା ତେଣୁ ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଶ୍ଚିତ ଦେଖନ୍ତୁ ନମ୍ବର ୱାନ୍ ଅବଦୁଲ୍ଲା ମୁଫ୍ତିଙ୍କୁ ବିଦାୟ ଦେବା ଉଚିତ୍ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ লোকসভা নির্বাচন অন্তর্গত কঠুয়াঠে আয়োজিত এক জনসভাকে উদ্বোধন দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু কাশ্মী আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেছেন ন্যাশনাল কনফেন্স এবং পিডিপি কু সমালোচনা করে মোদী যে এই দলগুড়িক দেশক বিভাজন করা উদ্যম করুকীর অনুচ্ছেদ তিনিসশো সতরী এবং পঁয়ত্রিশ এ উচ্ছেদ বিজেপি দেওয়া নির্বাচনী প্রত্রুতির সমালোচনা করুত্ব ন্যাশনাল কনফেন্স এবং পিডিপি কু লক্ষ্য করে প্রধানমন্ত্রী যে সেই দুইটি পরার জম্মু কাশ্মীর পিড়ি ସମାଜର ମୁଖ୍ୟ ସ୍ରୋତକୁ ଆସିବାକୁ ଦେଇନାହାନ୍ତି ନମ୍ବର ଟୁ ନେପାଳ ବିମାନ ବନ୍ଦରରେ ଦୁର୍ଘଟଣା ଦୁଇ ମୃତ ଛଅ ଗୁରୁତର ନେପାଳର ତେନାଜିଙ୍ଗ୍ ହିଲ୍ରି ଲୁକ୍ଲା ବିମାନ ବନ୍ଦରରେ ରବିବାର ଏକ ବଡ଼ ଧରଣର ଦୁର୍ଘଟଣା ଘଟିଛି ବିମାନ ବନ୍ଦରରେ ଠିଆ ହୋଇଥିବା ଏକ ହେଲିକପ୍ଟରକୁ ଅନ୍ୟ ଏକ ବିମାନ ଧକ୍କା ଦେଇଛି ଏହି ଦୁର୍ଘଟଣାରେ ଦୁଇ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ବେଳେ ପାଞ୍ଚ ଜଣ ଆହତ ହୋଇଛନ୍ତି ନମ୍ବର ଥ୍ରୀ ସାତ ଦଶମିକ ଆଠ ଦୁଇ କୋଟି ଆଧାର କାର୍ଡ଼ ତଥ୍ୟ ଚୋରି ଆଇଟି କମ୍ପାନୀ ବିରୋଧରେ ମାମଲା ରୁଜୁ ভারতীয় একক পরিচয়পত্র প্রাধিকরণ সাত দশমিক আট দুই আধার কার্ড তথ্য চোরি নেই হাইদ্রাদর এক আইটি কোপানি বিোধে মামলা রুজু করছে অভিযোগ অইটি গ্রিড কোম্পানি বেআইন ভাবে আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ভোটর তথ্য হাসল করেছে কোম্পানি এই তথ্যক ব্যবহার করে আন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি পরে সেবামিত্র নামক এক মোবাইল আপ তেয়ারি করছে তেলেঙ্গানা পুলিশ মুতাক কোম্পানি নিকটে আধার সম্পর্কিত অনেক সম্বেদনশীল তথ্য রয়েছে তদন্তরূপে মিছে এ ভোটর প্রোফাইল তথ্যবি চোই তেলেঙ্গানার এক মামলা রুজু করা নম্বর ফোর মোদী দ্বিতীয়থর প্রধানমন্ত্রী হওয়া যোগ্য নহত নবীন নরে মোদী দ্বিতীয়থরপ্রে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নুতি সেইভাবে রাহুল গান্ধী এজা রাজনীতিের পরিপক হয়ে না জাতীয় গণমাধ্যম সাক্ষাৎকারে বিজেডি সভাপতি তথা মুখ্যমন্ত্রী নবীন নবীন মতরে দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বাজপেয়ী গত পাঁচ বর্ষ মধ্যে ফেল মারি বিশেষ করে নিযুক্তি চাষী সমস্যা এবং জলসেচন নিয়ে প্রতিশ্রুতি পূরণ করে ଏ ଆଇ ସି ସି ଅଧ୍ୟକ୍ଷ ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କ ସମ୍ପର୍କରେ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଇ ନବୀନ କହିଛନ୍ତି ଯେ ସେ ଏଯାଏଁ ରାଜନୀତିରେ ପରିପକ୍ୱ ହୋଇନାହାନ୍ତି ନମ୍ବର ଫାଇଭ୍ ପଚାଶ ପ୍ରତିଶତ ଇଭିଏମ୍ ଭିଭିପାଟ୍ ଗଣନା ଦାବିରେ ସୁପ୍ରିମ୍କୋର୍ଟ ଯିବେ ଏକୋଇଶ ବିରୋଧୀ ଦଳ প্ৰতী বিধানসভা নিৰ্বাচন মণ্ডলীৰে অনান্য পচাছ প্ৰতিশত ইলেক্ট্ৰনিক ভোটিং মেচিন আৰু ভোটৰ ভেৰিফাইড পেপৰ ট্ৰাইল গণনা কৰিব বিৰোধী দলগুড়িক দাবী কৰিছিল এতিপ্ঞ আপ্ৰদেশ মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডু নেতৃত্বৰে একৈছ বিৰোধী দল সুপ্ৰিমকোৰ্ট যাব নিষ্পতি নেকি এই প্ৰসংগক নাই ৰবিবাৰ বিৰোধী দলগুড়িক বৈঠক কৰিলে এনেই চন্দ্ৰবাবু নাইডু শনিবাৰ মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত সুনীল আৰোডা ভেটি আলোচনা কৰিলে বিরোধী মানে ইভিএম নেই সারা দেশের এক অভিযান চলাইবে পূর্ণ সুপ্রিমকোর্ট ইভিএম ভিভিপ্যাট গণনা সংখ্যা বৃদ্ধি করা নির্বাচন আয়োগেশ ন্বর সিক্স আকাশে উড়িলা বিশ্বর সর্ববৃহৎ বিমান পরীক্ষামূলক ভাবে উড়াণ ভরিবায় সফল হয়েছে বিশ্বর সর্ববৃহৎ বিমান স্ট্রাটো লঞ্চ স্কেল্ড কম্পোজাইট নামক কোম্পানি দ্বারা এই বিমান করা করাছি শনিবার সকাল ছটা অঠাবন মজাব মরুভূমি উপরে এই বিমানটি উড়াণ ভরিবায় সফল হয়েছিল বিমানটি মহাকাশকে যাই সাটেলাইটগুড়ি ধ্বংস করবার ক্ষমতা রক্ষি থেকে জণা পড়ছে এই বিমানের দুইটি বডি রয়েছে এর লম্ব দুইশ ফুট ফুট বিমানের লাগি ডেণার লম্ব তিনশো পঞ্চাশি ফুট এতে ছটি বোয়িং সেভেন ফোর সেভেন ইঞ্জিন লাগিছে ঘণ্টা প্রত বিমান বেগ তিনুই দশমিক চারি কিলোমিটর রয়েছে বেড়ে এ সতর হাজার ফুট উচ্চে উড়িপার ক্ষমতা রখিচি নম্বর সেভেন চো রকম খাদনের একাবনশ সি সিটিভি লগাইলা কোল ইন্ডিয়া চো রাপা কোল ইন্ডিয়া তিনশো কইলা খাদানের একাবনশ সি সিভি ক্যামে লগাই কোল ইন্ডিয়ার জনে বরিষ্ঠ অধিকারী এই সূচনা দিয়েছেন চোরী রকাশ জরুরি পরিস্থিতে ত্বরিত পদক্ষেপ নেওয়া এই পদক্ষেপ নিয়ে যাই কুহযাই কোল ইন্ডিয়া প্রায় পচা কোটি টঙ্কা বিনিময়ের এই ক্যামেরা লগাইছি কোল ইন্ডিয়া কোম্পানির কলকাতা মুখ্যাডয়ের সি সিটিভি ক্যামেরার উত্তোড়িত জীবন্ত চিত্র প্রসারিত হব এদারা সিধাসভাবে খাদান ভিতরে গতবিধি উপরে নজর রক্ষি হব চো এবং সঙ্কটস্থিতরে ত্বরিত পদক্ষেপ নেই নম্বর এইট নির্বাচন প্রচার বেড়ে তামিল অভিনেতা তথা নেতা জেকে রিতেশকর মৃত্যু নির্বাচন প্রচার করুত্ব বেড়ে বিশিষ্ট তামিল অভিনেতা জে কে রিতেশ মৃত্যু হয়েছে রিতেশ ছয়ালি বর্ষ বয়স হয়েছিল নির্বাচন প্রচার করুয়া সময় সে ছাতে যন্ত্রণা অনুভব করুক কথা কামচন্দ্রপুরমে সে নির্বাচন প্রচার করুলে তাঁর তুরন্ত নিকটস্থ এক ডাক্তারখানার ভর্তি করা সেটার ডাক্তার তাঁর মৃত ঘোষণা করে সে বিজেপি কু সমর্থন করা রামচন্দ্রপুরমে বিজেপি রার্থী সপক্ষে প্রচার করুলে নম্বর নাইন চর্চার মোদী ব্লাক ট্রঙ্ক প্রধানমন্ত্রী মোদীকর হেলিকপ্টার যে আড়ে যাওয়াছ তাঁর এক সন্দিগ ব্লাঙ্ক ট্রঙ্ক যাওয়া এপরি অভিযোগ আনি তা কণ্ড নির্বাচন কমিশন তদন্ত করে জনাইবাক রবিবার দাবি করেছে কংগ্রেস মোদী কর্ণাটক চিত্রদূর্গ গস্তরে যাই ট্রক তা সহি কংগ্রেস কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা দাবি করেছেন প্রধানমন্ত্রী এই বিষয় স্পষ্ট করতু বর্তমান নির্বাচন সময় হয়ে এই ট্রঙ্ক ভিতরে কম অব নির্বাচন কমিশন এক তদন্ত করা আবশ্যক বলে সে কংগ্রেসর কর্ণাটক ইউনিট এ নিয়ে নির্বাচন কমিশন নিকটে অভিযোগ করেসারি বলে সে জনাইছেন নম্বর টেন জেস আতঙ্কি গিরফ কলা এনআইএ রবিবার NIA জনে জয়স আতঙ্কেরি কো গිරপ করিছে 2017 মাসে ডিসেম্বৰ 30 তাৰিখৰে সংগঠিত লেথপৰা CRPF कॅम्प আক্ৰমণ ঘটণাত এই আতঙ্কেরৰ সম্পৰ্কিত ৰহিতবা অভিজগ্ৰিতা কো গිරপ কৰা হৈ যায়ছি এই আক্ৰমণৰে 5 জনৰ মৃত্যু হৈছিল এই জয়স আতঙ্কিৰ নাম ইরশাদ আহমেদ ৰেছি বলি জনা পঢ়িছে এই मामলাৰে সে পঞ্চম আতঙ্কেরি ভাবৰে গිරপ হৈছি নম্বৰ 11 চন্দ্ৰবাৱু নাইডু কো ексপাৰ্ট বাহলা EVM চৰো আন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শনিবার নির্বাচন আয়োগঙ্ পাখে প্রথম পর্যায়ে মতদানের ইভিএম ত্রুটি ত্রুটি অভিযোগ করছেন নিজের জনে সাইবর এক্সপার্টঙ্ রিপোর্টকি চন্দ্রবাবু নাইডু এই দাবি করে নির্বাচন আয়োগ চন্দ্রবাবু নাইডু সেই একসপার্ট সবু তথ্য নিয়ে আসব নির্দেশ যে ঘটনা সামনা আসিলা তাহা চন্দ্রবাবু নাইডু দাবি পদে পকাইদেছি চন্দ্রবাবু যেটাই কৌে সে আহ নুতি বরং সে হচ্ছে হাইদ্রাদে রুতি রিসর হরিপ্রসাদ দুই হাজার দশরে ইভিএম চো হরিপ্রসাদ গিরফ হয়েছে নম্বর টুয়েলভ লোকসভা নির্বাচন পরে ভারতসহ দ্বিপাক্ষিক কথাবার্তা আরম্ভ করা চাহছে পাকিান ভারতের লোকসভা নির্বাচন পরে যে সরকার আসব সেই সরকারসহ দ্বিপাক্ষিক কথাবার্তা আরম্ভ করা আশা রক্ষিছি দ্বিপাক্ষিক কথাবার্তা মাধ্যমে পড়োশী দেশ দ্বয় যুদ্ধভি পরিস্থিতি এড়ে বা দীর্ঘদিন বাদর সমাধান সহ আঞ্চলিক শান্তি প্রত্যাশা করে পারে বলেস্তান আশাব্যক্ত করেছে নয়দিল্লি স্থিত উচ্চায়ুক্ত সোহেল মেহমুদ রবিবার সে উভয় দেশ মধ্যে সম্পর্ককে সুধারী কূটনৈতিক স্তরের আলোচনা আবশ্যক নম্বর থার্টিন মিছ খবর প্রসার কলে হাটসঅপ বন্ধ করুচি মোবাইল নম্বর রিপোর্ট সাধাৰণ নিৰ্বাচন বেলেগ নিচ খবৰ হ্ৱাটছপ মাধ্যমেৰে প্ৰচাৰ কলে বন্দ কৰি দিয়া যাওঁ সূচনা মিলিছে হোৱাটছআপ কৰ্তৃপক্ষ এবে মিছ খবৰ প্ৰচাৰ কৰাৰ নম্বৰক বন্দ কৰি দিয়ে ৰিপৰ্ট বিভিন্ন জাতীয় সম্বাদ সৰবৰাহ সংস্থা খবৰ প্ৰকাশন কৰিগাৰ তাৰিখুৰু হাটছপ এই নম্বৰক বন্ধ কৰিব আৰম্ভ কৰিছে নিৰ্বাচন কমিশনৰ পৰামৰ্শ ক্ৰমে এপৰি কৰা হ্ৱাটছপৰ কৰ্তৃপক্ষ সূচনা দিম হেলে বিভিন্ন নম্বৰ উপেৰে হোৱাটছআপ পক্ষ বেন কেক হটিব সেই বিষয়ে কিছু সূচনা দিয়া যায় নম্বর ফর্টিন গায়ক রখাল চন্দ্র মহানী পরলোক বিশিষ্ট গায়ক তথ্যসম্পন্ন সঙ্গীত নির্দেশক রখাল চন্দ্র মহান রবিরার সাতশি বর্ষ বয়সে কটক বাদামবাড়ি স্থিত নিজ বাসভবন পরলোক ঘটিছে সে কিছুদিন হসুস্থা উনিশশো মসিযারে মশায় কেন্দ্রপড়া জেলা রতনা গ্রামে জন্মগ্রহণ করে শ্রী মহানী উনিশশো তেস্তর মশহার সঙ্গীতের স্নাতকোত্তর ডিগ্রি হাসল করে আকাশবাণী কটকরে মূজিক কম্পোজার হিসাবে যোগদে উনিশশো অঠানব্বই মশ দূরদর্শন ও আকাশবাণীরা জনে উচ্চকোটি সঙ্গীত নির্দেশকভাবে কার্য করতে মহানী পরবর্তী সময়ের জন প্রখ্যা চলচ্চিত্র সঙ্গীত নির্দেশকভাবে খ্যাত অর্জন করে নম্বর ফিফটিন এপ্রিল ষোহরে ভুবনেশ্বরের রোড শো মোদী এপ্রিল ষোল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরে মোদী ওশা গস্ত কার্যক্রম রয়েছে উক্তদিন প্রধানমন্ত্রী রাজধানী ভুবনেশ্বরের রোড শো করা সহ সাধারণ সভায় যোগ দেবে বলে দলর রাজ্য উপসভাপতি সমীর মহানি সূচনা দিয়েছেন এই রোড শো বিজু পটনাক অন্তর্জাতীয় বিমানবন্দর বাহি রঙ্গনগর ওই দিয়ে বরমুন্ডা পর্যন্ত যাবার কার্যক্রম রয়েছে এসহ সম্বলপুরে প্রচার করবে মোদী নম্বর সিক্সটিন চিখোলের রাতারাতি টঙ্কা গায়েব হয়ে গেল এটিএম মেসিন এটিএম কাউন্টারে এটিএম মেসিন হি নদি লোক মানে তাাজুব হয়ে যাই এই ঘটনা নিয়ে পুলিশ পছি তদন্ত আরম্ভ করছে অন্যপটে এই এটিএম রে কত টঙ্কা লা অস্পষ্ট রয়েছে এত বড় মেসিনু চোর কিপর নিয়ে গলে ও পুলিশ জাঁনিপারাই তা স্থানীয় অঞ্চলের অসন্তোষ সৃষ্টি হয়েছে সেপটে এ নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তরফ কৌশি প্রতিক্রিয়া মিপারি না নম্বর সেভেটিিন শহে ফুট গভীর কুয়ু উদ্ধার হল পাঁচ বর্ষর শিশু উত্তৰ প্ৰদেশ মথুৰা জদ অঞ্চলৰে শনিবাৰ শয় ফুট গভীৰ কূৱু খচি পঢ়ি থকা পাঁচ বৰ্ষৰ শিশুকু বিলম্বিত ৰাতিৰে উদ্ধাৰ হৈছিল ঘটনা সম্পৰ্কে সূচনা মিলাতে প্ৰশাসনিক অধিকাৰী মানে পহঁচিছিল শিশুক উদ্ধাৰ কৰা প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰাই লিশুটি কূৱৰে খচি পাৰিব চাৰিআডে হাহকাৰ দেখা যায় শিশুক উদ্ধাৰ কৰিবলৈ এন ডি আৰ টিম পহঁচিছিল প্ৰায় দুই ঘণ্টা পৰ্যন্ত উদ্যম কৰিবলৈ শিশুটি সুৰক্ষিত ভাৱে উদ্ধাৰ হৈছিল নম্বৰ এইটিন অঠৰজি প্ৰাৰ্থী তালিকা জাৰি কলা কংগ্ৰেছ লোকসভা নির্বাচনক দৃষ্টিতে রক্ষি কংগ্রেস শনিবার অঠর জনি প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস পক্ষ জারি করা তািকার হরিয়াণার ছপ্রদেশ তিন উত্তরপ্রদেশের নটি লোকসভা আসনপ্রাই প্রার্থী ঘোষণা করাছি রোহতকর দীপেন্দ্র সিং হুড্ডা কংগ্রেস প্রার্থী করেছি দীপেন্দ্র রোহতকর চতুর্থ থরপ্রে নির্বাচন লড়বে কংগ্রেস লোকসভা নির্বাচনপ্রেজা মোট চারিশ চারি প্রার্থী ঘোষণা করেছি যে সোনিয়া ও রাহুল গান্ধী নাম সামিল রয়েছে নম্বর নাইনটিন অসহ্য গরম ও গুড়গুড়ি টিটলাগড় উত্তপ্ত শহর অসহ্য গরম ও গুড়গুড়ি সারা রাজ্যের জনজীবনক অস্তব্যস্ত করেদিছি গত দুই রু তিন রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাইবার লাগি আকাশে বর্ষার দেখ নি বড়ি চালি শনিবার ভিড় রবিবার বেশ কষ্ট দিয়েছে মুন্ডাফট খারা টিটলগড় সবুজ উত্তপ্ত শহর লা এটার পারদ তেয়াশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়সে পৌঁছিলে কালি এগারোটি শহরের তাপমাত্রা অতিক্রম সেইপর তাপমাত্রা দশমিক দুই ডিগ্রি বেড়ে কটকরে দশমিক চারি ডিগ্রি রেকর্ড নম্বর ইস্পাত মন্ত্রী চৌধুরী সিং কেন্দ্ৰ ইস্কাত মন্ত্ৰী চৌধুৰী বিৰেন্দ্ৰ সিং ৰবিবাৰ নিজ পদবীৰু ইস্তা দি এতিসহত সেই ৰাজ্যসভা সদস্যৰ মাজ ইস্তা সেই কিন্তু পূৰ্ববত বিজেপি সদস্য ৰহবে বুলি কৈছিল গত কালি বীৰেন্দ্ৰ সিং পুঁ বিজেন্দ্ৰ সিংক বিজেপি হিচাৰু প্ৰাৰ্থী কৰিবোষা কৰিব পদক্ষেপ নিচিনা শ্ৰীযুক্ত সিং কৈছিল যে সেই চাহু নহয় কেকাৰ উপৰি প্ৰশ্ন উঠা সেই বংশবাদৰ অভিযোগ চাহু নাহ বুলি কৈছিল তে প্ৰমুখ পদবীগুড়িক ইস্তফা দেৱা বিষয়ে কৈছিল নম্বৰ টুৱেণ্টি ওৱান গুণামক শিক্ষাদানে বিদ্যভৱনক জাতীয় পুৰস্কাৰ কেন্দুঝৰ জিলা খুদপছিঠাই থকা আৱশ্যক বিদ্যালয় বিদ্যাভৱনক গুণাৎক শিক্ষাদানে জাতীয়স্তৰৰে পুৰস্কৃতি সম্বৰ্ধিত কৰাই ইণ্ডিয়া টুডে ৱৰ্ল্ড ৱাইড আচিভৰ্ছ দ্বাৰা নিল্লীঠাই আয়োজিত জাতীয় শিক্ষা সম্মিনীৰে পূৰ্বত মানৱ সম্বল বাসম মন্ত্ৰী ডঃ মুল্লীমনোহৰ যোশী বিদ্যভৱনৰ প্ৰতিষ্ঠা মলয় মাহপাত্ৰ প্ৰধান শিক্ষক পদ্মলোচন বাৰিক পুৰস্কাৰ প্ৰদান কৰিছিল নম্বৰ টুৱেণ্টি টু মোদী লিপাৰ প্ৰিয়ংকা প্ৰিয়ংকা গান্ধী দুই মাছ পূৰ্বে প্ৰত্যক্ষ ৰাজনীতিৰে সামিলাচন ল'বে সেই কল্পনা জল্পনা আৰম্ভ হৈ যায় কংগ্ৰেছ পৰ্যায়ক্ৰমে প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কলবেৰে প্ৰিয়ংকা নামক এতিয়া অন্তৰ্ভুক্ত কৰি নাছিল কিন্তু শনিবাৰ এই প্ৰহিকাৰু সামান্য পৰদা হটিছে প্ৰিয়ংকা বাৰাণসী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বিৰোধীৰে প্ৰাৰ্থী হৈ পাৰি বুলি চৰ্চা আৰ নম্বৰ টুৱেণ্টি থ্ৰী ফিডে মেধাৱৃতি পৰীক্ষা এপ্ৰিল একৈশৰে প্ৰমুখ কোচিং প্ৰতিষ্ঠান ফিডজি পক্ষু ইয়াৰ কুৰেট কাৰ্যক্ৰমেৰে নামলেখা নিমন্তে মেধাৱ্তি পৰীক্ষা এপ্ৰিল একৈশে অনুষ্ঠিত হ'ব যাওঁ এতিপ্ঞ ছাত্ৰ ছাত্ৰী মানৰ পঞ্জিকৰণৰ সময় এপ্ৰিল কোডিয়ে পৰ্যন্ত ৰোগৰ এই ছাত্ৰ ছাত্ৰী মানে পঞ্জিকৰণ পাই আবেদন পত্ৰ নিকট চেণ্টৰ কিলাইন মাধ্যমেৰে লগন কৰি পাইপাৰিব ফিডজিৰে অধ্যয়ন কৰি বিদ্যাৰ্থী মানে জেই ই আডভাঞ্চ কৃতিত্ব হোৱাৰ সুযোগ পাৰিব নম্বৰ টুৱেণ্টি ফ'ৰ আই পি এল চন্ৰাইজৰ্ছ হাইদ্ৰাবাদ অঁচাছ ৰন্ৰে পাৰস্ত কল দিল্লী কেপিটাল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ্র তিরিশতম ম্যাচে রবিরার হাইদ্রাদক অনচা রন্রে পরাস্ত করেছি দিল্লি ক্যাপিটালস দ্বিতীয় পিড়ি হাইদ্রাবাদ শহে ছপন রন পিছা করে অঠর দশমিক পাঁচ সমস্ত ওইকেট হরাই শেষ ষোলো রন করে প্রথম ইনিংসে সনরাইজর্স হাইদ্রাবাদ দিল্লি ক্যাপিটালস পক্ষ শহে ছ্পন রন টার্গেট দিল্লি টিম নির্ধারিত কুড়ি ওভরের সাত ওইকট হরাই শহে পঞ্চাবন রন করেছি ফলে এই ম্যাচ শহে রন টার্গেট মিডিছিল নম্বর টোয়েন্টি ফাইভ আসিলা স্যামসংর গ্যালাক্সি এ এইটি স্মার্টফোন

ইংলেৰে খেৰা যাব তিৱা ক্ৰিকেট বিশ্বক নিমন্তে ভাৰতীয় দলৰ ঘোষণা আজি অপৰাহেৰে বি চি চি আই পক্ষ কোৱা যায় সোমবাৰ মুম্বাইৰ চিনিঅৰ দল মনোনয়ন কমিটি বৈঠক অনুষ্ঠিত হ'ব বৈঠক অপৰাহ তিনিটাৰে সাম্বাধিক সন্মিলনীৰে ভাৰতীয় বিশ্বক দল ঘোষণা কৰা বৈঠকৰে মনোনয়নকাৰী অধিনা বিৰাট কোহলী মুখ্য প্ৰশিক্ষক ৰবি শাস্ত্ৰী উপস্থিত ৰহবে বুলি জনাপি নম্বৰ টুৱেণ্টিছেভেন গো চুপৰ কপ ফুটবল চাম্পিঅন এফ গোয়া সুপার সুপরকপ দ্বিতীয় সংস্করণ টাইটল হাসল করেছি কড়িঙ্গাডিয়মরে শনিবার রাত্রে খেলা যাই ফাইনা ম্যাচে এফ সি গো দুই এক গোলের চেইন এফসি পরাস্ত করে প্রথম চ্যাম্পিয়ন চাম্পিয়ন সুপার সুপরকপ ফুটবল দ্বিতীয় সংস্করণ শনিবার ফাইনাল ম্যাচ খেলা যাই চেই এফ ও এফ গোয়া মধ্যে এই ফাইনাল ম্যাচে দর্শক গ্যালেরি বলিউড তারক অভিষেক বচ্চন দেখ চেন্নাই আন্ড এফ্সি মালিকা জুনিয়র বচ্চন তাঁক দলক উৎসাহিতাই ভুবনে আসি নম্বর টোয়েন্টি এইট প্রথম দলভাবে প্লে অফ্রে স্থান পক্কা কলা চেন্নাই সপরার কিংস সরেশ রায়না অপরাজিত অর্ধশতকীয় ইনিংস ও ইম্রান তাহের ঘাতক বলং সহায়তার কলকাতা নাইট রাইডর তিনি ওইকেট্রে পরাস্ত করেছে চেন্নাই সপর কিংস কাল প্রথমে ব্যাটিং করে কোলকাতা নাইট রাইডর্স নির্ধারিত কোড়ি ওভরের আট ওইকেট হরাই সংগ্রহ করেছিল শহে একষটির রন জবাব সিএসকে উনিশ দশমিক চারি ওভরের পাঁচ হরাই শহে বাষট্টি রন করে বিজয়ী হয়েছে চেই সুপর কিংস মোট আঠটি ম্যাচ খেড়ি সাতটি ম্যাচে বিজয়ী হয়ে পয়েন্ট টেবল্র শীর্ষের বেড়ে প্রথম ভাবে প্লে অফ্রে নিজের স্থান পক্কা করছে নম্বর টোয়েন্টি নাইন হজারেতম বিজয় হাসল কলে হামিল্টন মৰ্চিডিজ টিমৰ ব্ৰিট ড্ৰাইভৰ লুইছ হামিল্টন ৰবিবাৰ চাংঘাই ইণ্টৰনেচনা চৰ্কিট্ৰে আয়োজিত চাইনিজ গ্ৰা প্ৰি ৰেছ জিতি ইতিছ ৰচিহ্ছিল ফৰ্মুলা ৱান ৱৰ্ল্ড চাম্পিঅনশিপ ইতিহাসে হামিল্টনৰ এই হাজাৰতম বিজয় গ্ৰীড্ৰে দ্বিতীয় স্থান ৰামিল্টন নিজ টিমৰ ভাল্টেৰি বটাছো ছ দশমিক পাঁচ ছেকেণ্ড ব্যৱধানে পছৰে পকাই ৰেছকু নিজ নামৰে কৰি বিজয়হ সেই বিশ্বয়প তালিকাৰে অগ্ৰণী হাসল কৰি নম্বৰ থাৰ্টি কলন বক্সিং ওয়ার্ল্ড কপ স্বর্ণ জিলে মীনাকুমারী ভারতীয়্টার মহিলা বক্সর মীনাকুমারী মৈষ্ণম জর্মানি কলন্রে অনুষ্ঠিত বক্সিং ওয়ার্ল্ড কপ্রে স্বর্ণ পদক জিতি অন্য ও বাসুমতারী হারি সন্তুষ্ট হয়েছেন এই সম্মানজনক ইউরোপীয় ভারত মোট পাঁচটি পদক নিজ ফাইনালে মাচাই বুনিয়ান্টু পাৰস্ত কৰি ভাৰতৰ অন্যতম বক্সৰ বসুমতাৰী ৰৌপ পদক হাসল কৰিলে চলিত টুৰ্ণামেণ্টে ভাৰতৰ পিংকি ৰাণী আৰু পৰৱীন ব্ৰোঞ্জ পদক জিতিলে আজিৰ অনুচিন্ত সকা নিদ মন দূৰ্বল কৰি দিয়ে তেবাৰফলতাৰ শিখৰৰে পহঁচাব চাহুবা লোক কে যায় শৈ ৰহে নহয় আজিৰ হস কথা বাপা পুকু লক্ষ্য কৰি তু পৰীক্ষা পাছ কলে মটৰ চাইকেল দেৱি বুলি কৈছিলি মাত্ৰ তু ফেল হৈ গলু পু ବାପା ମୁଁ ମୋଟରସାଇକେଲ ଚଢ଼ିବା ଶିଖୁଥିଲି ତ ସେଇଥିପାଇଁ ପାଠ ପଢ଼ିପାରିଲି ନାହିଁ ଏହା ଥିଲା ଆଜିର ତିରିଶଟି ବଡ଼ ଖବର ଭିଡ଼ିଓଟି ପସନ୍ଦ ଆସିଲେ ଏହାକୁ ଲାଇକ୍ କରିବେ ଏବଂ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ସେୟାର୍ କରିବେ ଆଉ ଏମିତି ଡେଲି ନ୍ୟୁଜ୍ ଅପଡ଼େଟ୍ ପାଇବା ପାଇଁ ମୋର ଏହି ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଧନ୍ୟବାଦ